রাখে বিশ্বের বড় বড় সব কোম্পানি। পোশাক খাতেও যার একক আধিপত্য। সারা পৃথিবীর পোশাক রপ্তানির প্রায় ৩১% যোগানদাতা এই চীন। দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের অংশ যেখানে মাত্র ৬%। হিসেব বলছে পোশাক খাতের জন্য বছরে $10 বিলিয়ন কাঁচামাল আমদানি করে বাংলাদেশ, যার মধ্যে $5 বিলিয়নের যোগানদাতা চীন। করোনা ভাইরাসের জন্য চীনে কারখানা বন্ধ থাকায় মহা বিপাকে পড়েছেন বাংলাদেশের কারখানা মালিকরা। যদি ইমিডিয়েট এটা সলভ না হয়, আমাদের আসলেই ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। যখন মাল আসবে না, মাল এক্সপোর্ট করতে পারবেন না, যখন এক্সপোর্ট করতে পারবেন না তাহলে আপনার ফাইন্যান্সিয়ালি আপনার সাইকেল ডিলে হয়ে গেল, ক্যাশ ফ্লো হবে না। তো আলটিমেটলি আপনি এলসিও করছেন, এলসিও খুলেছেন, আপনি ব্যাক টু ব্যাক খুলেছেন, তাহলে এগুলো কী করবেন আপনি? গেল ৩ ফেব্রুয়ারি চীনের কারখানা খোলার কথা থাকলেও ২ ধাপে সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। তবে নির্ধারিত তারিখে কারখানা ও রপ্তানি চালু না হলে দীর্ঘমেয়াদে সংকট বাড়বে এ খাতে। বিকল্প বাজারের সন্ধান করেও এই মুহূর্তে যা পাচ্ছে না ব্যবসায়ীরা। র মেটেরিয়ালের ম্যাক্সিমাম র মেটেরিয়াল চায়নার থেকে আমরা আনি। এইটা অন্য জায়গায় সোর্স করার মতো ইন্ডিয়া, কিন্তু ওই রকমভাবে সেখানে রেডিও না, আর সব জিনিস অ্যাভেলেবেলও না। সেই জন্য তৈরি পোশাক খাত একটা বড় হুমকির মুখে আছে, কারণ এটা শ্রমগণ ইন্ডাস্ট্রি। এখানে মালিকের যদি এই মাসে কাজ না থাকে তাহলে সে বেতনটা কোত্থেকে দিবে? প্রায় ৪০ বছর হতে চলেছে বাংলাদেশের পোশাক খাতের। এখনও কাঁচামালের জন্য পরনির্ভরশীল দেশটি। করোনা সংকট থেকে শিক্ষা নিয়ে উদ্যোক্তাদের এজন্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা দেশের উপরে যদি ভরসা করে আমরা সোর্সিং এর ব্যবস্থা করি, তাহলে এরকম ডিসরাপশন হলে আমাদের সবারই অসুবিধা হয়। আতঙ্কিত না হয়ে বরঞ্চ প্রস্তুতি নেওয়া উচিত, ওনাদের তৈরি হওয়া উচিত যে ভাই একটা শখ হলো, এটার আমরা কিছু অল্টারনেটিভ খুঁজে বের করি, এটার জন্য একটু দৌড়ঝাঁপের দরকার আছে। করোনার প্রভাবে পোশাক খাত যাতে বড় কোনো ক্ষতির মুখে না পড়ে সরকারকে তা নিয়ে এখনই ভাবার পরামর্শ সংশ্লিষ্টদের।